প্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ইভিএম এর সরগরম রাজনীতি। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন, এবং আমার সঙ্গে আরও আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। দর্শক, আজ 24 আগস্ট, নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী। 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি গুরুতর আহত হন, পরে হাসপাতালে 24 আগস্ট তার মৃত্যু হয়। আজ সেই নারী নেত্রীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। আলোচনার শুরুতেই আমি আহমেদ হোসেন আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি ইভিএম এর সরগরম রাজনীতি। ইভিএম নিয়ে বিতর্ক কেন, কারা এই বিতর্ক তৈরি করলো? জি, আপনার আমার বক্তব্যের শুরুতে এই মাসটা তো আমাদের কাছে বেদনার মাস, কষ্টের মাস। পুরো জাতি শোকে মুহ্যমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট হত্যার পরে সপরিবারে পুরো জাতি শোকে মুহ্যমান। প্রতি বছরই এই মাসটা মাসব্যাপী শোক দিবস হিসেবে, শোকের মাস হিসেবে পালিত হয়ে থাকে। তা আমরাও এখনও শোকের মাসে আছি, শোকের আবহে আছি। আজকে যেমন বললেন, নারী নেত্রী আইভি রহমান এই দিনে তিনি জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, ন্যাচারাল ডেথ হয়নি। কিন্তু তার প্রতি আমি শ্রদ্ধা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ নাসেরসহ 15ই আগস্টে যারা জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, তাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আবার কথা শুরু করছি। আপনি বলছেন ইভিএম নিয়ে সরগরম, সব কিছু তো ইভিএম নিয়ে সরগরম থাকতেই পারে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন, এটা বিজ্ঞানীর কথা। কোন বিজ্ঞানী বলেছে? ইট ইজ ট্রু। যে কোনো অ্যাকশন নিয়ে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবেই। সিসি আজকে একটা অ্যাকশন করেছে, তো অ্যাকশনের প্রতিক্রিয়া থাকবে না? আপনি পুকুরে একটা ঢিল ছুড়লেন, এই ঢিল ছোড়ার পরে পুকুরের ঢেউ তৈরি হবে না? এটা স্বাভাবিক। কাজেই ইভিএম নিয়ে যেখানে আলোচনা ছিল, পক্ষে ছিল, বিপক্ষে ছিল, এবং 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের মাঝে 28টি রাজনৈতিক দল সংলাপে গিয়েছে, বিএনপি সহ আর 9টি দল যায়নি। এর মাঝে 11টি দল ইভিএমের পক্ষে বলেছে, 14টি দল ইভিএমের বিপক্ষে বলেছে। আবার নির্বাচনের তত্ত্বাবধায়কের পক্ষে তারা বলে নাই, অন্য পক্ষে, যেমন জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিশ্বাস করে না। এই ক্ষেত্রে আমরা 300 আসনে এই ইভিএম দেওয়ার প্রস্তাব করেছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু আমাদের প্রস্তাব মানা হয় নাই। তাতে আমরাও কিন্তু খুশি না, এবং যাদের কথা ইভিএম না করেছিল তাদের কথাও কিন্তু উনি মানলেন না। সব কিছু মিলে ইলেকশন কমিশন কারো কথাই শুনলেন না। ইলেকশন কমিশন তুমি কার? বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসের এক জায়গায় লেখা ছিল, সখী তুমি কার? মানে ইলেকশন কমিশন তুমি কার? ইলেকশন কমিশন কারো না, ইলেকশন কমিশন সংবিধানের, ইলেকশন কমিশন স্বাধীন, ইলেকশন কমিশন স্বীয় চিন্তায় তার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এই সিদ্ধান্তটি নিয়ে একটু তোলপাট তো হতেই পারে, আলোচনা হবে, সমালোচনা হবে, কথা হবে, কারণ ইভিএম এ ইলেকশন হলে ভালো হবে না 1 কোটি 23 লক্ষ ভুয়া ভোটার নিয়ে নির্বাচন করলে ভালো হবে, কোনটা ভালো হবে? এখন টেক ব্যাক যদি হয় তাহলে তো আপনার 1 কোটি 23 লক্ষ ভুয়া ভোটার বানাইতে হবে, বিএনপি আমরা যেটা হয়েছে। টেক ব্যাক করলে আবার শিল মেরে 10টা গুন্ডা 20টা গুন্ডা দিয়ে আপনার কেন্দ্র দখল করে শিল মেরিয়া ইলেকশন করতে হবে। আমি কি টেক ব্যাক বলতে ওই ইলেকশনে যাবো কি না, সেটা একটা প্রশ্ন না। ইলেকশনকে ফেয়ার করতে চাই, ক্রেডিবল করতে চাই, দৃশ্যমানভাবে নিউট্রাল করতে চাই। টেক ব্যাক বলতে কি আপনি ব্যালটের ভোটকে বোঝাচ্ছেন? যে সব কিছু মিলিয়ে টেক ব্যাক বলতে আপনার আধাকারের শাসন, জামাতের শাসন, টেক ব্যাক বলতে বোমাবাজি, টেক ব্যাক বলতে আবার উগ্রবাদের উত্থান, টেক ব্যাক বলতে আবার অ্যাড্রেস গ্রেনেড, 21 আগস্ট হামলা করো, টেক ব্যাক বলতে আবার 15ই আগস্ট আবার খুন করো, আবার টেক ব্যাক বলতে এটা বোঝায় আবার জিয়াউর রহমান উদিত হোক। এই টেক ব্যাকের সব কিছু আসে। টেক ব্যাকের মধ্যে দুনিয়ার যত খলনায়ক যারা কিলার ছিল সব আসে, কুনি রশিদ আসে, কুনি ফারুক আসে, এবং 71-এর খুনিরা আসে, সব কিছু মিলে টেক ব্যাক। তারপরে ওই জিয়াউর রহমান যে আপনার ইলেকশন করলো হেনাবু গ্রেফার নাম দিয়ে, আপনার একেবারে অ্যাবাভ 100% সিন মেরে মেরে বুঝায় দিল জনগণ আমার পক্ষে মত দিয়েছে,
তারপরে 78 যখন নির্বাচন করলো প্রেসিডেন্ট সেনাপ্রধান থেকে আপনার আর্মি রুল ব্রেক করে নির্বাচন করলো, তখন সামরিক শাসক ছিল, সেই নির্বাচনটা কেমন ছিল, জনগণ কেমনভাবে ভোট দিয়েছে, সিল মেরে মেরে তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। টেকব্যাক দেওয়ার আমি কি, আমরা কি সেই টেকব্যাক সেখানে যাবো কি না? এখন বিএনপি যদি মনে করে টেকব্যাক ওখানে যেতে চায়, আমরা তো যেতে পারবো না, আমরা তো টেকব্যাক নেবো, আমরা অ্যাডভান্স করছি, আমরা ফরওয়ার্ড এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে এখন বাংলাদেশের পদ্মা সেতু বানিয়ে ফেলেছি এবং ইতিহাসের জায়গা দাঁড়িয়ে গেছি, উন্নয়নের জায়গা দাঁড়িয়ে গেছি। ব্রিটিশ হাইকমিশনের কথা বললাম এর এক্সেলেন্সি আপনি যে বাংলাদেশে পদ্মা সেতু বানিয়েছেন আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনার কী প্রতিক্রিয়া? ওয়ার্ল্ড ব্যাংক টাকা উইথড্র করেছিল, বাট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেই চ্যালেঞ্জে তিনি জয় করেছেন, আপনার কী প্রতিক্রিয়া? তিনি তো পজিটিভলি বললেন যে এস পদ্মা সেতু হওয়াতে অর্থনৈতিক উন্নয়ন হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, আমি ভিজিট করেছি, দেখেছি, গিয়ে আসছি। এবং আমি কথা বলেছি তাকে যে আপনাদের শ্রীলঙ্কার পথে যাচ্ছি কি না, যে প্রভাকাণ্ডা হচ্ছে যে শ্রীলঙ্কার পথে যাচ্ছি আমরা, এটা কি সত্য, আপনি কি তাই মনে করেন? নো, বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যাবে না। এখন বিএনপি কথা বলবে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, ওই শ্রীলঙ্কার আওয়াজ কমে যাচ্ছে, বিএনপি নির্বাচনে আসবে না, কি করবে, বোমা মারবে, গ্রেনেড মারবে, পেট্রোল বোমা মারবে, বাসে আগুন দিবে, বাড়িতে আগুন দিবে, অ্যানার্কিজম করবে, রাস্তায় আগুন দিবে, তা আমরা কী করবো, জনগণ কী করবে? আমরা তো রাস্তার মানুষও আবার রাষ্ট্রীয় মানুষ, আমরা নির্বাচনেও পারি, রাস্তাও খেলতে পারি। আওয়ামী লীগ হচ্ছে অলরাউন্ডার, উই ক্যান ফ্লে ইন দি স্ট্রিট, উই ক্যান ফ্লে ইন দি ইলেকশন। আমি দেশ আপনার কাছে আবার আসবো আমি।